আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে। আপনি চাইলে কি আপনার সবচেয়ে কাছের বন্ধু, আই মিন আপনার বেস্ট বেস্ট ফ্রেন্ড, যার সাথে আপনি একদম ছোটবেলা থেকে চলে আসতেছেন, মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে তাকে সারা জীবনের জন্য ভুলে যেতে? আমার দৃষ্টিতে একদমই পারবো না। কিছু সম্পর্ক কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না, কিছু সম্পর্ক হয় মন থেকে। তার মধ্যে আমাদের সবার প্রিয় রাকিব আর মেহেদি ভাই ছিলেন বেস্ট বেস্ট ফ্রেন্ড। কিছুদিন আগে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল, আসলে এটাকে ঝামেলা বললে ভুল হবে, একে অপরের উপর একটু অভিমান করেছিল, আর এইটাকে মানুষ বানিয়ে ফেলেছে অন্তরের জন্য মেহেদি আর রাকিবের ফ্রেন্ডশিপ ব্রেকআপ হয়েছে। আসলে এরকম কিছুই না, তবে তাদের মধ্যে যাই হোক একতরফা দোষ কারোরই নয়। মেহেদি আর রাকিব ভাইয়া একে অপরকে কতটা ভালোবাসে তা মেহেদির 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের র্যালিতে রাকিব না এলে হয়তো বুঝতেই পারতাম না। মেহেদিও সারপ্রাইজ হয়ে গেছে। দুই বন্ধুর আবার মিলে যাওয়া সবাইকে একসাথে দেখে কতটা খুশি লেগেছে বলে বোঝাতে পারবো না। সবাই শুধু বলতেছিল মেহেদির লাইভে আপনারা মিলে যান প্লিজ। সবার কমেন্ট এমনই ছিল, হয়তো ভেবে নিয়েছিল তারা হয়তো কখনোই আর একসাথে হবে না, কিন্তু তাদের ফ্রেন্ডশিপটা কতটা স্ট্রং আবারও প্রমাণ করলেন রাকিব হোসেন। রাকিব হোসেন নিজে মেহেদির 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের খুশির সময় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। দুই বন্ধুর ভালোবাসায় আমরা সবাই মুগ্ধ। তারা আবারও প্রমাণ করলেন যে সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। এখন তাদের সব মানবিমান শেষ, রাকিব হোসেন টিম আবার এক হয়ে গেল। আপনাদের কতটা খুশি লেগেছে তাদের একসাথে দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।